করলো? কিছু না। ও আরে এই যে দোকান থেকে আলাদা জিনিসগুলো দেখিস কেন, ওই ভাইয়ের সামনে সব ডিম টিম সব রয়ে গেছে। তো এরকম করে কেউ রাখে বলো? ও আর কি করে রাখবো, তুই কি বয়স্ক মানুষ নাকি যে চোখে দেখবি না কিছু? কেন কি হয়েছে? ন্যাকড়া কোথায়? কেন ন্যাকড়া তো রান্নাঘরেই আছে। তুই এখন ন্যাকড়া দিয়ে কি করবি? আর কি করে ঠিক করে রাখবো? ঠিক করেই তো রেখেছি। তুই কেন দেখিস নে কি কি ভেঙ্কি পড়েছে, কি কি পড়েছে? সবে তো এনে রেখে সাতটা বাজতে বলছি। ডিম রেখেছিলে আর তো দেখিনি ওর মধ্যে। কেন ব্যাগের ডিমগুলো সব শেষ? পড়ে গেল ডিমগুলো? কি করে পড়ে যায় দিয়ে এরকম করে কথা বলিস না, নেতাটা কার করে যে পড়ে গেল ডিমগুলো? আর কোনোরকম করে রেখে তো কি করে হবে? কেন আর কিভাবে রাখবো? আরে ডিমগুলো আলাদা রাখলে আলাদা জায়গায় রাখতে পারবি? ডিমগুলো আলাদা প্যাকেটে তো করে রেখেছে সে। আর ডিমগুলো পড়ে হাতে পড়ে গেল সব গেছিল। এখন রান্নাঘরে কি করতে গেছিলি? হ্যাঁ রান্নাঘরে কি কাজ করছিস? আমার কাজ আছে না রান্নাঘরে। ও বেশ, অত বড় ব্যাগটা তুই চোখে পড়েনি? ভেঙে ফেললে ডিমগুলো সব ভেঙে গেছে? যা পাই তাই করছে, যা ভেঙে গেছে। কটা ডিম ছিল? কেন ওখানে অনেকগুলি ছিল, 12টার মতো ডিম ছিল। সব ভেঙে গেছে, যা এই কটা ডিম মাত্র রয়েছে। খুব ভালো করেছে, আমি কিচ্ছু যাই না, আমি আনতেও পারবো না, আমি জানি না। যা পারো করো গে। কি করে তুলবো এখন ডিমগুলো? তুলতে হবে না, ওই মাটির জিনিস কে খাবে? সিমেন্টে যতই পরিষ্কার থাকবে। আমি তুমি তো ডিমগুলো তো একটু আলাদা করে রাখবে। আবার আলাদা করে কিভাবে রাখবো? আলাদা করে আলাদা করে কিভাবে রাখবো? আমি তো সবে রেখে বসেছি, তুই যে আবার এর মধ্যে তত্তর করে যাবি গিয়ে রান্না করে। না রান্নাঘরে আমি তো কাম গেছি, কাজ করতে গেছি। লাইট ঘর জ্বালি জ্বালি যাসনি কেন? আমি ভেবেছি ওর মধ্যে মধ্যে সুচি ঠিক অনেক কিছু রয়েছে। ভেবে ভেবে কোন যা যা পারিস কর, এগুলো ফেলে দে, একটা আমরা ফেলে দে, আগে যা। কোথায় ফেলবো? পুকুরে ফেলে দে। আরে এগুলো বেছে না যাবে না? আমি তো খাবো। এই তো এই এই কটা ডিম ভালো আছে, এই যে এই কটা ডিম ভালো থেকে কি হবে? কটা ডিমের মধ্যে পাঁচটা ডিম আছে আর গুলো সব ভেঙে গেল। খুব ভালো করেছিস, খুব ভালো কাজ করেছিস, খুব মতো রাখবে ঠিক করে। এখন আমার হয়ে গেল। হ্যাঁ এখন কি শাক খাত খাবে নাকি? এখন শাক খেতে বসে গেল। আমি কি দিয়ে মুছবো এটা? আমি জানি না কি দিয়ে মুছবি ঘরে। আর যদি ন্যাকড়া না পাওয়া যায়, দেখ কার বাড়িতে ভাড়া পাস, দেখে দেখে আগে ছেঁড়া ন্যাকড়া কার বাড়িতে আছে। ন্যাকড়া ছেঁড়া ন্যাকড়া ভাড়া পাওয়া যায়? হ্যাঁ দেখ গিয়ে, তুই যখন ঘরে খুঁজে পাচ্ছিস না কি দিয়ে মুছবো? পুরো তো একদম ইয়ে হয়ে গেছে, ডিম ফেটে যাক গে, যাক গে, যাক ফেটে যাক, ফেটে যাক। আর যা যা এনেছি ব্যাগের মধ্যে সমস্ত ফেলে দিয়েছে, পুকুরে ফেলে বলে আমি দেখতে পাইনি বলে ফেলে দিয়েছে। আর আমি বুঝতে পারিনি তো ডিম আছে, মাত্র পাঁচটা ডিম রয়েছে। আর প্যাকেট ট্যাকেট 12টা ডিমের থেকে পাঁচটা ডিম রয়েছে। খুব ভালো করেছে, আর গুলো সব ফেটে গেছে। খুব ভালো করেছে। ওগুলো কি অমলেট করার জন্য তামসে তুলে নেব? আমি খাবো না, আমি খাবো না। মাছটা গন্ধ বেরিয়ে গেছে কি? ইস থাক বেরো, তোর তোর তুই মুছতে গেলে তোর মাছ হবে, আমার পছন্দ হবে না। তা তুমি এখন শাকটা দেখে চলো না একটু রান্না করে। আমি যেতে পারবোই না, আমি তুই বললে তো আমি হুকুম দিলে আমি সব কাজ করবো না, আমার সময় মতন আমি সব কাজ করবো। শাকটা তো খাবো কালকে, সে দুপুরবেলা পরের মাসে বেঁচে দিচ্ছি না। ডিমটা একটু তুলে এনে চলো। তোর বাচ্চা তো, তুই এখন মোবাইল নিয়ে বসে থাকবি, ভিডিও কবি কর। ওরে বাবা, আমি আমার মোবাইল নিয়ে বসে থাকবো? কারো কাজ পছন্দ হয় না আমার, যখনকার কাজ তখন করতে হয়। আমি ফেলে রাখার জিনিস পছন্দ করি না, যে এখন করব না পরে করব। আরে ডিমগুলো তো তুলে ভাজা খাওয়া যাবে রাত্রিবেলা। তুই খাগে না তোর অমলেট করে তো, তুমি চলো না, পাচ্ছি না তো একা একা। যা ফেলে দে, যা গড়িয়ে চলে যাক। ওরে ভগবান, গড়িয়ে চলে যাক, যা যাহা না আমি করুক কি, যা যা খুশি হোক কি, চলো না। আমি যাবই না, আমি যাবই না। আমি কি খেলনার পুতুল নাকি? সারাদিন কাজ করব, আবার এখন আবার ডিমেরই পরিষ্কার কর, যা যা পারে হোক গে। পয়সা কেনার জিনিস তুই জাল, চোখে লাইট জ্বালিয়েও যখন ঢুকিস নি, অন্যদিন লাইট জ্বালিয়ে ঢুকিস, আর এখান থেকে রাত হচ্ছে কি চোখেই আমি তো বুঝি না। চলো চলো, আমি যাবই না, চলো না, আমি যাবই না। তুই বললো তো যাবো না। ও মা, আমার আগে আমার পাচ্ছি না, গড়িয়ে যাচ্ছে। তুই কিছুই পারবি না, তুই আমার এখানে থেকে আরো তুই একেবারে ফুল হয়ে গেছিস। চলো না মা, না ডিমগুলো সব গড়িয়ে যাচ্ছে, আরেকটা গন্ধ বের হয়ে যাচ্ছে। যাক বেরো বেরো, আর ন্যাকড়া যদি ঘরে না থাকে দেখ আশেপাশে ফ্ল্যাটে কার ঘরেতে। কার ঘর থেকে ন্যাকড়া আনবো আমি? তুই যেমন পাচ্ছিস না কোথায় আমার। চলো আজকে দেখছো আমার শরীরটা ভাল লাগছে না, দেখছো না আমার শরীর ভীষণ সুস্থ, তোর থেকে তো আমি একদম ইয়ং। চলো চলো, তুমি অনেক ইয়ং লেডি আছো, তার তো আমাকে তো থাকতে হবে, কিছু করার নাই। এই শাক, এই শাকটা তো ফেলে দেবো সকালবেলা। কি পয়সা কিনে সব ফেলে দেবো শাক কালকে, এখনই নিয়ে সব ফেলে দেবো। চলো রান্না করে, চলো ফেলে দিয়ে দেখিস।
ডিমগুলো সব গেল ফেটে। তুমি ডিমগুলো টেবিলে রাখতে পারো নি, ফ্রিজে রাখলে দাম পরে তুমি নিয়ে গেছো রান্নাঘরে আজকে। হ্যাঁ আমার যেখানে রাখার ছিল তো দিয়ে যাবো, এখন যাবি আমার রান্নাঘরে তো কাজ আছে না রান্নাঘরে, তোমাকে এখন কপি করে দিতে হবে, রুটি করতে হবে, কতদিন কাজ করতে হবে, সুজি খাবে বলছো রাত্রি, এবার দুধ দিয়ে সুজি করে দেবো। তুই করবি নাকি? সেটা আমি করতে যাই না, আমি করবো দেখবো খালি তুই কিরকম। তোমার সুজি আমার পছন্দ হয় না। ওরে বাবা, হ্যাঁ চলো চলো, আমার ডিমগুলো সব গেল, আমি পারবো মা, আমি পারবোই না, আমি পারবো না। ছটা ডিম পুরো ভেঙে গেছে শ্বশুরবাড়িতে করলে কি না, ছটা ডিম না সাতটা ডিম হয়ে গেছে, যাকে পাঁচটা ডিম আছে যাকে, কি হবে এখন? চা ফেলে দে, ফেলে দে, কিছু করার নেই। ওই তলা দিয়ে ফাটা দিয়ে ওই সিমেন্টের ডিমগুলো কে খা, যতই আমার ঘর পরিষ্কার থাকে। আরে চামচ তো তুলে নিচ্ছি আলাদা করে, সে তুই তুলে তুই খা, খেতে পারলে তুই খা, গিয়ে খেতে পারলো, আমি খাবো না, চলো না। আমি এখন যাবোই না, আমার কাজ না জেনে আমি যাবোই না, আমি কাজ সারবো তারপরে যাবো। ওটা মেথি শাক, মেথি শাক খাবে কালকে, খাবো তো। এত মেথি শাক খেও না কেন, কি অসুবিধা, মেথি শাক খেতে নেই, চলো চলো চলো। কে বলেছে মেথি শাক খেতে নেই? চলো না মা, আমি এখন যাবো, চলো না চলো। আমি তুই বললো শোনালো কি, মা বললো যাবো। মা মা সাতটা ডিম ডিম হয়ে গেল, যাক ৪২ টাকা চলে গেল মা, দিয়ে তো তোর ইচ্ছা ছিল মনে ছোট আনার সময়, এখন এত কিলো ডিম কি হবে? হ্যাঁ আমি তো বুঝতে পারিনি, জিনিস শুকা পুরাবে তারপরে আমি দুটো একটা করে আনতে যাব। আমার তুমি তো বলবে আমাদের ডিম আছে, আমি তো বুঝতে পারিনি মা, আমার হাতে কোনোদিন ভেঙেছে ডিম বলো? তুমি এখন কিছুই বুঝতে পারো না, চলো না, তোরা পারছি না, গড়িয়ে চলে যাচ্ছে, যাক আর জল ঢেলে দে আমার যে কাজ যে সেই কাজ সেরে তারপরে আমি সব কাজ করবো, আমার হাতের কাজ না সারা পর্যন্ত আমি অন্য কাজ করতে যাবো না, সব করে থাক, আমি যখন পারবো তখন করবো, আমি করবোই না যাবোই না। গুঁড়ো দিয়ে দেবো চলো মা, আমার ভালো ডিম চাল আমি খাবোই না, ওই ডিম আমি খাবো নাকি, অসম্ভব না। তুমি এখন আমাকে কি করতে চাও, ছটা সাতটা ডিম ভেঙে গেল, আমি এখন কি করবো বলো? তুই তোর পয়সা দিকে নিয়ে আস, আমার কাছে তো পয়সা না, আমি গরিব মানুষ, আমার পয়সা নেই। কোথায় তুমি পণ্ডিত দেখি, কোথায় তুমি মা দেখো তো, মা ওই দেখো ওখানে কি কি, ওই দেখো কি করে চালিয়ে দিয়ে একটা না, তুমি মানে কত কত ডিম হয়ে গেছে? হ্যাঁ তা কি ভাঙেনি? হ্যাঁ ভাঙেনি, ডিম ভাঙেনি, তাই গিয়ে আর কি মানলি, আওয়াজ তো হয়েছিল, ভাঙেনি উল্টোসি না আওয়াজ, বন্ধুরা দেখেছো কিরকম অ্যাকশন দিচ্ছে আমাকে, ডিম ভেঙেছি বলে আওয়াজ, এখানে বসে বসে মেয়েদের সাথে ছাড়াচ্ছে, বলছে চলো চলো চলো, এটা প্র্যাঙ্ক করলাম বসে বসে, কি করা যায় অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করছি। নাতি ভালোবাসে খেতে, তাই জন্য তো যাই হোক ও ভালোবাসে খেতে, তোমাদের কি ভালো লাগলো কি না জানি না, দেখলে তো কিরকম বকে আমার মা আমাকে, বকবো না কেন, বসা সবারই গায়ে লাগে খুব বকে। ঠিক আছে বন্ধুরা, জানি না তোমাদের ভালো লাগলো কি না, মা ডিম নিয়ে এসছে, আমি বলেছি ডিম ফাটে যাবে, কিন্তু রান্নাঘরটা জোরে আওয়াজ করেছি, মালগুলো সব নিচে ফেলে দিয়েছি, ডিমটা ফেলিনি, আর মা ভেবেছে সত্যি সত্যি আমি ডিম ফেলে, সত্যি ভেবেছি তো আমি ভেঙে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকালকার বাজারে করো লকডাউনের মধ্যে গায়ে লাগে না, টাটা বাই বাই, ভালো থেকো তোমরা, তারাও বলবে যে হ্যাঁ গায়ে তো লাগে এখন, ভালো থেকো, আর তোমাদের যদি ভালো থাকে ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করো, আর রোজ সাথে কি বলবো তোমাদের, ভালো লাগবে আন্টি যেখানে বসেছে সেখানে ভালো লাগবে তো বন্ধুরা, ঠিক আছে ভালো থেকো।